ওরসে অংশগ্রহণ করতে ভারতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় যাত্রীবাহী ট্রেন। ২৪ বগির বিশাল এই ট্রেন দৈর্ঘ্যে হাফ কিলোমিটার লম্বা। ২২৫১ জন যাত্রী নিয়ে রাজবাড়ী রেল স্টেশন থেকে ভারতের পশ্চিমবঙ্গের পথে রওনা হয়েছে দেশের সবচেয়ে বড় ট্রেন ওরস স্পেশাল ট্রেন। ১৪ই ফেব্রুয়ারি রাত ১০টায় রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হয় আন্তঃদেশীয় বিশেষ এই ট্রেনটি। যেহেতু মেদিনীপুর ট্রেন ছেড়ে যায় প্রতি বছরে রাজবাড়িতে অনেক মানুষের সমাগম, কিন্তু এইবার একটু বেশি মানুষের সমাগম, এই জন্য আমাদের রাজবাড়িটা খুবই সমৃদ্ধ। বিশেষ এই ট্রেনটি এক নজরে দেখতে রাজবাড়ী রেল স্টেশন এলাকায় উপস্থিত হন হাজারো উৎসুক জনতা। সফরের আগেই ট্রেনটি কলাগাছ ও ফুল দিয়ে সজ্জিত করেন আঞ্জুমান ই কাদেরিয়ার সদস্যরা। আর যাত্রার সুযোগ থেকে কোনো কারণে যারা বাদ পড়েন তারাও যাত্রার আগে চলে আসেন এক নজরে ট্রেনটিকে দেখতে। তাদের মধ্যে অনেকে আবার ট্রেনে চুমু খেয়ে ছাগল মুরগি বা কবুতর দিয়ে মানত করেন। জানা যায় ১৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জোড়া মসজিদে অনুষ্ঠিত হবে ১২৩তম বার্ষিক ওরস। সেই ওরসে অংশগ্রহণ করতেই বাংলাদেশ থেকে ২২৫১ জন যাত্রী ভারতে যাচ্ছেন। যাত্রীদের মধ্যে ১৩১৬ জন পুরুষ, ৮৫২ জন নারী ও ৮৩ জন শিশু রয়েছে। এই ট্রেনটা প্রতি বছর সারে মেদিনীপুরের উদ্দেশ্যে বড় হুজুর পাক কেবলার উদ্দেশ্যে ছেড়ে যায়। মূলত আঞ্জুমান ই কাদেরিয়ার সদস্যদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় কারা কারা যেতে পারবেন এই সফরে। এবার ওরস শেষে ১৯ ফেব্রুয়ারি রাতে ভারত থেকে ট্রেনটি রাজবাড়ি ফিরে আসার কথা রয়েছে। আমরা লটারির মাধ্যমে যাওয়ার জন্য অনেক মানুষ চেষ্টা করে, ফর্ম নিয়ে লটারির মাধ্যমে আমরা নিযুক্তি করি যে কতজন যেতে পারবে। ১৯০২ সাল থেকেই জোড়া মসজিদের এই ওরসে যাতায়াতের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে ওরস স্পেশাল ট্রেনটি পরিচালনা করে আসছে প্রতিবেশী দুই দেশের সরকার। তবে ২০২১ ও ২০২২ সাল করোনার কারণে ট্রেনটি বন্ধ ছিল বলে জানান রাজবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত। ২৪টি কোচের সমন্বয়ে ভারতীয় কোচ দ্বারা পরিচালিত হচ্ছে এবং ২২০০ ওরস যাত্রী গমন করবে মর্মে আমরা জানতে পেরেছি। রাজবাড়ি থেকে প্রথমে ট্রেনটি বেনাপোল পৌঁছায়, সেখান থেকে ক্রু পরিবর্তন করে আবার ভারতের মেদিনীপুরের উদ্দেশ্যে ট্রেনটি রওনা হয় বলে জানান ওরস স্পেশাল ট্রেনের সহকারী চালক মোহাম্মদ রাজিবুল ইসলাম। মেদিনীপুর স্পেশাল ট্রেনটি রাজবাড়ি থেকে ছেড়ে গিয়ে দর্শনা পৌঁছাবো। দর্শনা পৌঁছানোর পর ইমিগ্রেশন হওয়ার পরে ট্রেনটি ইন্ডিয়ান ক্রু এসে ট্রেনটি নিয়ে যাবে। বিশেষ এই ট্রেনের যাত্রাকালে যাত্রী ও ট্রেনের নিরাপত্তার কাজে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমনাথ বসু। যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে এবং স্থানীয় লোকজনের নিরাপত্তার স্বার্থে রেলওয়ে পুলিশ নিরাপত্তার জন্য জোরদার ব্যবস্থা করেছে এবং তৎপর আছে।